হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি নূর আলম আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। হলিউড কাঁপানো মুভি অ্যাভেঞ্জার্স মুক্তির আগেই রেকর্ড ভাঙল। সুপারহিরো ছবির দর্শকদের জন্য কাঙ্ক্ষিত এক ছবি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। মার্ভেলের কমিক বইয়ের জনপ্রিয় অতিমানবেরা এই ছবিটিতে এক হতে যাচ্ছে, তাই উত্তেজনাটাও একটু বেশি। সেজন্যই তো ছবিটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির পুরনো সব রেকর্ড ভেঙে দিল, তাও মাত্র 6 ঘন্টায়। অগ্রিম টিকিট বিক্রির একদম সঠিক পরিমাণ না জানালেও এটা নিশ্চিত যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম অনলাইনে টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যানডাঙ্গো জানিয়েছেন, তার অনলাইনে ছবির অগ্রিম টিকিট ছাড়ার পর থেকে বেশ চাপে আছেন। এতটা কেতার চাপ অন্য কোনো ছবির ক্ষেত্রে দেখা যায়নি। সবশেষে এবছরের ব্ল্যাক প্যান্থার ছবির অগ্রিম টিকিট বিক্রির সময় এমন চাপ ছিল, তবে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এর বেলা পিছনে পড়ে গেল সেই ছবিটির রেকর্ড। ফ্যানডাঙ্গো জানায় অনলাইনে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এর অগ্রিম টিকিট ছাড়ার 6 ঘন্টার মধ্যেই তাদের বরাদ্দকৃত সব টিকিট শেষ হয়ে যায়। আগামী 27 এপ্রিল মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। এতে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকান, থর ও হাল্ক এর মতো অতিমানবেরা এক হচ্ছে আরও একবার। এর আগে এই সিরিজের আরও দুটি ছবি মুক্তি পেয়েছিল, 2012 দ্য অ্যাভেঞ্জার্স ও 2015 অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন সালে। সেই ছবি দুটি যথাক্রমে 150 কোটি ও 140 কোটি মার্কিন ডলার আয় করেছিল। রবার্ট ডাইনি জুনিয়র, ক্রিস ইভারসন, ক্রিস হেমল্থ, মার্কস রাফেলো, বেনিডিক্স কাম্বারব্যাস, স্কারলেট জোহানসন, টম হিডলস্টোন, ক্রিস প্যাটেলের মতো একঝাঁক তারকাকে নিয়েই এই হলিউড ছবিটি সাজানো হয়েছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সকল বিষয়ের আপডেট খবর পেতে আমাদের এই নূর আলম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাংলাদেশ টিমের জন্য আমরা সবাই শোকাহত। সো সবাই ভালো থাকেন, বাই, টেক কেয়ার।